হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটির থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা হয়তো একটু হলো অবাক হয়েছেন, আর অবাক হবারই কথা। পৃথিবীর জনপ্রিয় ব্যান্ড হলে যা হয় আর কি, তাদের জনপ্রিয়তা কতটা হলে কোনো একজন সদস্য সম্পর্কে এমনটা শোনা যায়, আর কতটা ভালোবাসা থাকলে এমন কিছু করা যায়। তো চলুন বন্ধুরা, বিস্তারিত জেনে নেওয়া যাক। 1 সেপ্টেম্বর জাংকুকের জন্মদিন ছিল, আর এই দিনটিকে কেন্দ্র করে পৃথিবীর সকল দেশের আর্মিরা তার জন্য ভালোবাসা প্রকাশ করেছে। কিন্তু ভালোবাসার পরিমাণ যে এত কিছু হবে তা খোদ জাংকুও ভাবতে পারেনি। পৃথিবীতে কেউ কাউকে এতটা ভালোবাসলে এমন কোনো গিফট দিতে পারে, তা ভাবলে আসলেই মনটা ভালো হয়ে যায়। আপনি যদি BTS আর্মি বা ফ্যান হয়ে থাকেন তাহলে হয়তো আপনারা জানেন, গত 1 সেপ্টেম্বর BTS এর কনিষ্ঠ সদস্য ইয়াং জাংকুর জন্মদিন ছিল। এই দিন পুরো পৃথিবীর আর্মিরা যে যার সাধ্যমতো দিনটিকে সেলিব্রেট করেছে। আমাদের মতো ফ্যান বেস সাতকেই উপহার বানিয়ে ফেলেছে। আমাদের হয়তো অনেকের ব্যাপারটা বিশ্বাস করতে কষ্ট আছে, কিন্তু ভালোবাসার মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। জিং জাংকু তার 24তম জন্মদিনে চাঁদের জমির মালিক হয়ে গেছে, যা পুরো বিশ্ববাসী এবং BTS ফ্যান বেসকেই অবাক করে দিয়েছে। ঠিক এমনই কাজ করেছে সিঙ্গাপুরের ফ্যান বেস। জাংকুকে তার জন্মদিনের সিঙ্গাপুরের ফ্যান বেস জাংকুকে গিফট হিসেবে চাঁদে প্রায় 4,000 স্কোয়ার ফিট জমি গিফট করেছে। তাছাড়া জাংকুকে পৃথিবীর ন্যাশনাল স্যাটেলাইটের একটা অংশের মালিক বানিয়ে দিয়েছে, এবং জাংকু তার মালিকানা রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে পেয়ে গেছে। এখন সে এই দুইটা জিনিসেরই মালিক। আর এভাবে জাংকু পৃথিবীর এমন কিছু মানুষের মধ্যে অন্যতম হয়ে গেছে যাদের চাঁদে নিজস্ব জমি আছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর এরকম ভিডিও পরবর্তীতে দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।